দেখছেন সবাই কম্পিউটারটি আমি হিডেন করার জন্য প্রথমে রাইট ক্লিক করে রিনেমে যাব। রিনেমে যাওয়ার পরে কিবোর্ড থেকে দেখেন একদম নিচের লাইনে বাম দিক থেকে এএলটি আলট নামে একটা কী আছে, ওইটাকে চেপে ধরে আপনি ডান পাশে দেখেন নাম্বার আছে অনেকগুলো, সেখানে 0160 ছাপেন, ছাপছেন। আল্ট চেপে ধরে ডান পাশে যে কিবোর্ডে অনেকগুলো নাম্বার আছে সেখান থেকে আপনি 0160 ছাপে এবার আল্ট ছেড়ে দেবেন, তাহলে কিন্তু ওখানে নামটা চলে গেছে ফোল্ডারের। এবার আপনি বাইরে ক্লিক করেন, দেখবেন নামবিহীন ফোল্ডার। এখন কিন্তু নাম না দেখা গেলেও এই যে একটা হলুদ আইকন, এই আইকনটা কিন্তু দেখা যাইতেছে। এইটাকে আপনি অদৃশ্য করার জন্য কি করবেন, ফোল্ডার আইকন পরিবর্তন করা দেখাইছি না, ফোল্ডার আইকন পরিবর্তন করা দেখছেন না সবাই, যে গাছ দিচ্ছেন গাছ, তো সেইভাবে পরিবর্তন করুন। তো এখানে পরিবর্তনের সময় শুধু গাছ দেবেন, একটা খালি জায়গা সিলেক্ট করে দেবেন। যেমন আমি দেখাই, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এবার আইকন পরিবর্তনের জন্য কোথায় যাবো বলেন তো, কাস্টমাইজেশন, কাস্টমাইজ এটা যাব, ঠিক আছে। এখন যাব কোথায়, হ্যাঁ এটা না, চেঞ্জ আইকন। এখানে দেওয়ার পরে আপনারা আপনার ইচ্ছে মতো আপনারা এখানে গাছ সিলেক্ট করে দিয়েছিলেন তাই না, বা অন্য কিছু সিলেক্ট করে দেন, তো সেখানে এগুলো না দিয়ে যে খালি জায়গাগুলো আমি সিলেক্ট করে দেবো, মানে অদৃশ্য একদম কিছু নাই খালি থাকবে, সেটাকে আমি সিলেক্ট করে যদি ওকে দেই তাহলে ফোল্ডার আইকনটা হয়েছে খালি আর নাম তো নাই এখন অদৃশ্য, ঠিক আছে। এখানে কিন্তু বোঝা যায় না যে ফোল্ডার আছে, কিন্তু মাউস যখন নেবেন তখন দেখবেন যে এখানে একটা ফোল্ডার, এই যে ইনপ্যাক্ট ফোল্ডার, মানে ফোল্ডার ভিতরে কিছু নেই। আমি যদি এই ডাটাগুলো এটার ভিতরে রাখি তাহলে এটার ভিতরে দেখাবে যে একটা ফাইল আছে 7 মেগাবাইটের, সাইজ 7.68 মেগাবাইট, এমবি মানে মেগাবাইট, এটার ভিতরে একটা ফাইল আছে, মাউস নিয়ে দেখা যায় কিন্তু ওখানে ফোল্ডার আছে তা কিন্তু বোঝা যায় না। তো এটাকে আবার ফিরে আনতে আপনি আবার যে কোনো একটা নাম দিয়ে দেবেন, রাইট ক্লিক করবেন, হ্যাঁ অবশ্যই পরের লেখা, এটা এই লিস্টে দেওয়া আছে এই জন্য এখান থেকে বোঝা যাবে, কিন্তু আপনার প্রিভিউ যদি পরিবর্তন করে রাখেন, এখান থেকে মনে করেন ভিউ দিয়ে রাখলাম, এটা দিয়ে রাখলাম, তাহলে এরকম এখানে ডিটেলস দিয়ে রাখলে ফোল্ডারে আর কি একটা ফোল্ডার বা একটা ফাইলের ডিটেলস বিস্তৃত সব আসে, তখন দেখা যায় যে বিস্তৃত আসতে গেলে বোঝায় যে এখানে কিছু একটা আছে এরকমই। তো এখান থেকে আপনি যে কোনো একটা পরিবর্তন করে দিতে পারবেন, পরিবর্তন করে দিলেন, আবার এটাকে যদি আপনি আগের রূপে ফিরে আনতে চান তাহলে রিনেম করে আপনার প্রয়োজন মতো নাম লিখে দিবেন। এবার আবার ওই ফোল্ডার আপনার যে কোনো ইচ্ছে মতো একটা দিয়ে দেবেন আপনার পছন্দ মতো, চেঞ্জ আইকনে গিয়ে আপনি আগেরটা দিয়ে দিতে পারেন বা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। মনে করেন আমি দিয়ে দিলাম সার্চ অপশন, সার্চের এই যে ফোল্ডার, ঠিক আছে। আর কাট কপি করা, কাট করা, পেস্ট করা এগুলো তো আগেই দেখছেন নাকি, তো এই ফোল্ডার দিয়ে এখন আমি যদি এইখানে আনতে চাই তাহলে আমি কী করবো বলেন তো, গেলাম ফোল্ডারের ভিতরে, রাইট ক্লিক করলাম, কপি করলাম, এই কপি এবং কাটের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ তো এখানে এই যে ফাইলটা আছে এখান থেকে আমি এখানে রাখতে চাই না, আমি সরাসরি ওখানে নিয়ে যেতে চাই, তাহলে আমি কি করব, না এই যে ফাইলটা, এই ফাইলটা আমি এখানে আনতে চাই, এটার ভিতরে থাকবে না, এই জন্য আমি কি করব, হ্যাঁ ক্লিক করলাম, এরপর কাট করলাম, এরপর গেলাম বাইরে, রাইট ক্লিক, হ্যাঁ ঠিক আছে হয়েছে। এবার আমি ফোল্ডারটা ডিলিট করে দিতে পারি, এই ডিলিট করার পদ্ধতি কি বলেন তো, বুঝি নাই ও তাই, আচ্ছা দেখাচ্ছি এটা, হ্যাঁ ডিলিট রাইট ক্লিক করেও দিতে পারেন বা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট সব দিতে পারেন, একই কথা। তো এই আবার বলছে আবার একবার দেখবেন, যাই হোক নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, এরপরে
আপনি যদি বাইরে ক্লিক করেন তাহলে কিন্তু নাম থেকে যায়, আপনি নাম ছাড়া করতে পারতেছেন না। এই জন্য নাম ছাড়া করার জন্য আপনি কিবোর্ড থেকে রিনেমে যাওয়ার শর্টকাট কি জানেন? কিবোর্ড থেকে কোন চাবিটা চাপলে আপনার রিনেমে চলে যাবে অটোমেটিকলি। এই যে আমরা রাইট ক্লিক করার পরে রিনেমে যাই না, এই রিনেমটা আমি এই রাইট ক্লিক করে এখানে দেখে যাবো না, আমি তারা এর থেকেও তাড়াতাড়ি যাই, তাহলে আমি কি করবো? এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ডে একদম উপরে সারিতে দেখেন F2 নামে একটা চাবি আছে, একদম উপরে সারিতে F2, ওখানে আমি ক্লিক করলাম, তাহলে রিনেম হয়ে গেলই, রিনেম বক্সটা আসে গেল। এখন আপনি যে কোনো নাম দিতে পারেন, তো আমি নাম দেবো না, এটা নামবিহীন করবো। নামবিহীন করার জন্য আমি কি করবো বলেন তো, কি করবো? কিবোর্ড থেকে একদম নিচের সিরিয়ালে দেখেন ALT Alt নামে একটা কি আছে, ALT Alt, একদম নিচের লাইনে বাম দিকে, হ্যাঁ, এটাতে আমরা আমি চেপে ধরবো, চেপে ধরলাম, চেপে ধরার পরে হ্যাঁ 0160 চাপলাম, এবারে আমি বাটনটা ছেড়ে দিলাম, তাহলে নাম ছাড়া হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি আইকনটা কেবল সরাই ফেলবো, এটা কীভাবে সরাবো? রাইট ক্লিক, প্রোপার্টিস, কাস্টমাইজ, এবারে চেঞ্জ আইকন, এখান থেকে একটা খালি জায়গা সিলেক্ট করে দেবো। এই যে আমি এদিক সেদিক যাইতেছি কীভাবে গেলাম জানেন? এই যে নিচে একটা স্ক্রল বার আছে, এটাকে ধরে আপনি যেদিক সেদিক যাইতে পারবেন ইচ্ছে মতো, স্ক্রল বার, ইয়েস। আমি একটা খালি জায়গা সিলেক্ট করে দিলাম, এই যে আরো পদ্ধতি আছে দেখেন, আমি যদি খালি জায়গা সিলেক্ট করি তাহলে খালি এই যে অদৃশ্য হয়ে গেল না। এখন এটাতে যদি আমি একটা ক্লিক করি শুধু বাউন্ডারিটা আসে, তারপর আসে না, কিন্তু এখানে দেখেন আরো পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি। প্রোপার্টিসে যাবো, কাস্টমাইজে চেঞ্জ আইকন একদম শেষের দিকে, এই যে এমনি খালি থাকবে যদি ক্লিক করে তাহলে এরকম আসবে ফোল্ডার, এমনি ফোল্ডারটি খালি থাকবে, অদৃশ্য থাকবে, কিন্তু যদি আপনি ওই জায়গাটার উপরে মাউসে ক্লিক করেন তাহলে অন্য একটা রূপ ধারণ করবে, সেই রূপটা যে এরকমের মনে করেন এইটা ধারণ করবে, তাহলে আমি ওকে দিলাম। এবার দেখেন অদৃশ্য, কিন্তু ক্লিক যদি করি তাহলে আইকনটা আসছে না, এরকম। আপনি বিভিন্ন রকমের এখানে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন স্টাইলের আইকন পাবেন, ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতো। তাহলে চেষ্টা করেন আবার।